सुप्रिय शिक्षार्थीबृंद सोनारगाँ जीआरएम इन्स्टीट्यूशन ऑनलाइन क्लासर पक्ष शिप्रा रानी मंडल सहकारी अध्यापक अर्थनीति और वाणिज्य भूगोल तुम्हारे शरतकाले शारदीय शुभेच्छा दिए आजकल क्लास शुरू करछि। निश्चय तुम्हारा भलो आछो, आमिओ भलो आछि। तो आज के तुम्हारे पढ़ाबो विषय बांग्लादेश विश्व परिचय नवम दशम श्रेणी अध्याय तृतीय सौरजगत भूमंडल आबार आरेकटी विषय जेटी हलो भूगोल और परिवेश नवम दशम श्रेणी अध्याय द्वितीय महाविश्व और आमादेर पृथ्वी सेखान थेकेई एमन एकटी पार्ट आमी आजके बेचे नियेछि सेटी उभयेर दरकार माने दुटो विषयेर प्रतिपाद्य स्थान बोलते आमरा बुझी ठीक विपरीत एकटा स्थान के बुझाय। तो प्रतिपाद्य स्थान बोलते आमरा प्रथमे संज्ञा आकारे जेने नेई किभाबे जे आमरा तो जानी सबाई जानी पृथ्वी गोल তাই তার এর কোনো একটি স্থানের বিপরীত দিকে অন্য কোনো একটি স্থান অবশ্যই রয়েছে। তাহলে আমরা সংজ্ঞাটি কী পাচ্ছি? ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে বিপরীত দিকে ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকেই প্রথম বিন্দুর প্রতিপাদ্য স্থান বলে। তার মানে আমরা এটাই পেলাম যে প্রতিপাদ্য স্থান মানে বিপরীত একটি স্থান, ওই স্থানের বিপরীত একটি স্থান। তো আমরা পৃথিবীকে নিরক্ষরেখা দ্বারা দুটা ভাগে ভাগ করেছি, একটি উত্তর গোলার্ধ আর অপরটি দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা এখন দেখব যে এখানে আমরা বের করব কি যে প্রতিপাদ্য স্থান। তাহলে আমরা এখানে যেহেতু উত্তর গোলার্ধে অক্ষাংশ দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ এভাবে আমরা প্রতিপাদ্য স্থান বের করব। উত্তর গোলার্ধে যদি থাকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ তাহলে তার প্রতিপাদ্য স্থান হবে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, শুধু উত্তর থাকলে দক্ষিণ। আবার যদি ধরো আমাকে বলে যে বা তোমাকেই বললো যে তুমি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের প্রতিপাদ্য স্থান বলো, তখন তুমি কি বলবে? 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের প্রতিপাদ্য স্থান ঠিক তার বিপরীত মানে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে আমরা কি দেখছি যে উদাহরণে দেখো 67 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের প্রতিপাদ্য স্থান হবে কত? 67 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এরকম যত বলুক উত্তর থাকলে দক্ষিণ বলবো, দক্ষিণ থাকলে উত্তর বলবো, বিশেষ করে অক্ষাংশের বেলায়। আবার যদি বলে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ্য স্থান কী হবে, তখন আমরা বলবো 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তাহলে আমরা অক্ষাংশটা কী পেলাম? অক্ষাংশটা পেলাম আমরা উত্তর গোলার্ধের প্রতিপাদ্য স্থান হবে দক্ষিণ গোলার্ধ। তার মানে উত্তর গোলার্ধে যত সংখ্যা বিশেষ করে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে প্রতিপাদ্য স্থান যা বলবে, যদি বলে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ্য স্থান কি, তখন আমরা বলবো যে প্রতিপাদ্য স্থান হবে এটি 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আর দক্ষিণ যদি বলে তখন আমরা বলবো উত্তর অক্ষাংশ। এভাবে আমরা অক্ষাংশের প্রতিপাদ্য স্থানটি বের করতে পারবো খুব সহজেই। আচ্ছা, এবার আমরা আসবো দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান। দ্রাঘিমার প্রতিপাদ্য স্থানের বিষয়টি ঠিক অক্ষাংশের মতো ততটা নয়, একটু ভিন্ন আছে। সেই বিষয়টি হলো যেমন ধর উদাহরণে আমি দেখিয়েছি 125 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান কি হবে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। কি করে হলো? 180 ডিগ্রি থেকে 125 ডিগ্রি বাদ দিয়ে যা হবে পূর্ব থাকলে পশ্চিম দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা থাকলে পশ্চিম দ্রাঘিমা। ঠিক এইভাবেই আবার যদি ধরো 36 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান কি হবে, তখন আমরা 180 ডিগ্রি থেকে এই 36 বিয়োগ দিয়ে যা পাবো সেটাই হবে তার প্রতিপাদ্য স্থান, মানে 144 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। তো এইভাবেই আমরা দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান বের করব। যা আছে তার পূর্ব থাকলে পশ্চিম বলবো, পশ্চিম থাকলে পূর্ব বলবো দ্রাঘিমা। কিন্তু শুধু একটু ওটা থেকে একটু তফাত আছে, সেই তফাতটা হলো 180 ডিগ্রি থেকে যে স্থানটির প্রতিপাদ্য স্থান বের করতে বলছে সেটি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে যে ফলটা আসবে সেই ফলটাই হবে, তবে পূর্ব থাকলে পশ্চিম হবে, পশ্চিম থাকলে পূর্ব হবে। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 125 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান 180 ডিগ্রি থেকে 125 বিয়োগ দিয়ে হলো 55 ডিগ্রি, পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান হলো 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার। ঠিক এইভাবেই 36 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান
আমরা কিভাবে বের করব 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বাদ দিয়ে হলো আমার কত বিয়োগফলটা আসলো 144 ডিগ্রি তো যেহেতু 36 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা তাই 36 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান হবে 144 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা তাহলে আমরা কি দেখতে পেলাম যে কোন স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা যোগ করে 180 ডিগ্রি হবে মানে এইটার সাথে যদি আবার এই প্রতিপাদ্য স্থানটা আমরা যোগ করি যদি 180 ডিগ্রি হয় তাহলে তুমি বুঝতে পারবে যে ঠিকই আমি মানে পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান বের করতে পেরেছি বা পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান বের করতে পেরেছি কিভাবে মানে যে ফলটা আসলো 180 ডিগ্রি থেকে বিয়োগ করে সেই বিয়োগ ফলের সঙ্গে যদি এই 36 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা যোগ করে 180 ডিগ্রি হয় দেখো এই দুটো যোগ করে আবার 180 ডিগ্রি হয় এই যে এটা উদাহরণের এটাও দেখো 125 এর সঙ্গে 55 যোগ করলে আবার 180 ডিগ্রি হয় তাহলে যদি 180 ডিগ্রি হয় তখন বুঝবে যে তুমি ঠিকই বের করতে পেরেছ মানে দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান এবং স্থান দুটির মধ্যে দ্রাঘিমার বেলায় প্রতিপাদ্য স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য হবে কয় ঘন্টা 12 ঘন্টা যেমন ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায় ঢাকার প্রতিপাদ্য স্থান হলো দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকটে এটা প্রশান্ত মহাসাগরে পড়েছে এই যে তোমরা চিত্রে দেখো চিত্রে তোমরা দেখতে পেয়েছো চয়ের প্রতিপাদ্য স্থান হলো চয়ের প্রতিপাদ্য স্থান হলো তার মানে উত্তর দ্রাঘিমা উত্তর অক্ষাংশের প্রতিপাদ্য স্থান হবে দক্ষিণ অক্ষাংশ আর পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান হবে পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান পূর্ব এবং পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান হবে পশ্চিম কিন্তু শুধুমাত্র দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান বের করার সময় আমাদের এই বিষয়টা মনে রাখলেই হবে 180 ডিগ্রি থেকে যে যত ডিগ্রি দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান বের করতে বলেছে এটা বিয়োগ করব এবং বিয়োগ ফলটির সাথে যদি আবার এই স্থানটির দ্রাঘিমা যোগ করলে 180 ডিগ্রি হয় তাহলে আমরা বুঝবো যে আমরা বের করতে পেরেছি দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান আজকের মতো এইভাবেই শেষ করলাম তোমাদের প্রতিপাদ্য স্থান তো যাই হোক তোমরা এই বিষয়টি আরও ভালোভাবে বই দেখে পড়ে নিবে আর একটা কথাই মনে রাখবে প্রতিপাদ্য স্থান মানে বিপরীত কোনো একটি স্থান যেহেতু পৃথিবী গোল নিশ্চয় এর বিপরীতেও একটি স্থান আছে সেই স্থানটি বের করাই হলো প্রতিপাদ্য স্থানের কাজ তো তোমরা ভালো থাকো আবারও তোমাদেরকে শরৎকালের শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ তোমাদের